দেখ বাবা, শাড়িটা অনেক সুন্দর না? এটা আমাকে অর্ডার করে দে না। যাও, পরে করে দেবো আমি। হ্যাঁ, এটাই অর্ডার করে দে। এই শাড়িটা পরেই আমি দাওয়াতে যাব, এটা অর্ডার করে দে। এখন যাও না, আমি কাজ করতেছি, পরে করে দেবো। যাও, পরে করে দিবি? দাওয়াতে আর মাত্র 3 দিন বাকি আছে, অর্ডার দিলেও তো আসতে সময় লাগবে, এখনই অর্ডার করে দে। মা, তোমাকে যে বললাম যে আমি পরে অর্ডার করে দেবো, তুমি কথা বোঝো নাই আমার। বারবার এক কথা তুমি কেন বলতেছো? তোমার টাকা কাজ আমার এই কাজ না। সারাদিন বাসায় তুমি কি কাজ করো? কোনো কাজ তো নাই। সকাল সকাল গানা গেছে, গানা বেজাল পারতেছো। একবার বললাম যে আমি পরে করে দিব তো, তোমার হচ্ছে না। বারবার এক কথা তোমার পেঁচাইতে হবে, পেঁচাইতে হবে, পেঁচাইতে হবে। যাও দেখা। ঠিক আছে, বয়স হয়েছে, এখনো বুঝে না যে কখন কি বলতে হবে। এক কথা বলতে গেলে থামতে মন চায় না। হ্যাঁ হ্যাঁ, বেরোচ্ছে এক্ষুনি। আচ্ছা, আমি তোকে পরে ফোন দিই, আর ওইখানে আসতে তো কথা হবে, তখন সব বলিস। ঠিক আছে, রাখ। বাবা, আজ কোথাও যাচ্ছিস? হ্যাঁ মা, ওই যে আমার একটা বন্ধুর বার্থডে আছে তো, ওইখানে যাচ্ছে। বাবা, আমার শরীরটা খুব খারাপ, আমাকে হাসপাতালে নিয়ে চল, আমার অনেক জ্বর এসছে। মা, এই সময়ে আমি অলরেডি লেট হয়ে গিয়েছি, এখন সম্ভব না। আচ্ছা, এক কাজ করি, কালকে সকালে তোমাকে নিয়ে যাবো, যাও। সত্যি বলছি বাবা, আমার অনেক শরীর খারাপ, যদি প্রয়োজন না হতো তোকে আমি একদমই বলতাম না। কিছু সময়ের ব্যাপার, আমাকে একবার হাসপাতালে ডাক্তার দেখিয়ে তারপর বাসায় রেখে যা, তারপর তুই চলে যা। মা, তুমি কি একটা কথা বলে বোঝো না? তোমাকে আমি বলেছি কালকে সকালে তোমাকে নিয়ে যাবো, কেন বারবার একটা কথা বলছো? এখন যাওয়া একদমই সম্ভব না, কালকে সকালে নিয়ে যাবো। আর এখন বাসায় জ্বরের ওষুধ আছে, ওইগুলো খেয়ে যে ঘুমিয়ে পড়ে যাও, আমি যাচ্ছি। বাবা, তাড়াতাড়ি বাসা চলে আসিস। ঠিক আছে। আজকে বুঝছোস, পার্টি করে একদম পুরো টায়ার্ড হয়ে গেছি। কিরে, এরকম ধুম ধরে বসে আছিস কেন? বাসায় কোনো কাজে করতে চাস না, কথার উত্তর দিস না কেন? কি হয়েছে? এই মা কোথায় রে? এই মীরা, মা কোথায়? ভাইজান, আম্মা। আম্মা কি, আম্মা কি, আম্মা কই? ভাইজান, আম্মা আর এই দুনিয়াতে নাই। এই তুই কি কইতাছস? আম্মা নাই মানে? এই মীরা, কত দুষ্টুম করতে দোস্ক, দুষ্টুম করতে দোস্ক, কথা কস না কেন? না না ভাইজান, আমি আপনার সত্যি কথাই কইতাছি, আমার দুনিয়াতে নাই। আম্মা নাই মানে? মা, 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 তোমার কি হয়েছে? কথা কেন বলছো না? পার্টিতে যাওয়াটাই ভুল ছিল মা। ও মা, আজকে পার্টিতে না গিয়ে তোমাকে সমুদ্রে তোমার এ বস্ত্র হইতো না। মা, মা চোখ খুলো না। ও মা। বাবা, তুই এসে গেছিস? মা, তুমি ঠিক আছো? হ্যাঁ বাবা, আমি তো ঠিক আছি, কিন্তু বাবা কান্না করছিস কেন? তাহলে মীরা আমাকে এসব কেন বললো? এই তুই আমাকে মিথ্যা কেন বলেছিস? ভাইজান, আমার আপনারে মিথ্যা বলতে হয়েছে, আমি অনেক দিন ধরে দেখতেছি আপনি আম্মার লাগে ভালো মতন কথা কন না, আর আম্মা যদি আপনার লাগে কথা কইতে হয় তখন আপনি আম্মারে তাড়াই দেন। আপনি তো সারাদিন আপনার ব্যবসা, আপনার কাজ, আপনার বন্ধু বান্ধব নিয়ে ব্যস্ত থাকেন, আপনি তো ভুলেই গেছেন যে উনি আপনার মা হয়। ভাইজান, আপনার একটা কথা কই, যাগো মা নাই, আপনি তাকে জিগায়েন যে মা না থাকার কষ্টটা কি। আর এই কাজটা আমি এই জন্যই করছি যাতে আপনি বুঝতে পারেন মা না থাকলে সন্তানের কতটা কষ্ট হয়। তুই যেটা বোঝানোর ট্রাই করেছিস আমি বুঝতে পেরেছি, তুই ঠিকই বলেছিস, আমি আমার মাকে এত বেশি ইগনোর করছিলাম,
এটা সন্তান হয়ে একটা মাকে এত বেশি ইগনোর করে না। আমি তোমার সাথে ভালো করে কথাই বলতাম না, সহ্য করতে পারতাম না, মার কোনো কেয়ার করতাম না, মার কোনো যত্ন করতাম না। সবকিছু কেমন যেন হয়ে গেছিল, সবসময় পার্টি, ফ্রেন্ড সার্কেল, ঘোরাঘুরি, নিজের কাজ, এগুলো নিয়ে ব্যস্ত ছিলাম। কিন্তু আমার মা এত কিছুর পরও সে কখনো আমার উপর বিরক্ত হয়নি, সে আমাকে সহ্য করেছে, দিনের পর দিন বেহার মতো কথা বলতে আসছে। আমি ভুলে গিয়েছিলাম যে মানুষটা আমাকে 10 মাস 10 দিন পেটে ধরেছে। আমি সেই মানুষের সাথে দিনের পর দিন চা তা ব্যবহার করে যাচ্ছিলাম। মা, তুমি প্লিজ আমাকে এবারের মতো ক্ষমা করে দাও, আমি তোমাকে প্রমিস করছি মা, আজকের পর থেকে আমি কখনো তোমার থেকে দূরে যাব না, তুমি যা বলবো আমি সব শুনবো, আর যদি আমি কখনো ভুল করে ফেলি তুমি যেই শাস্তি দিবা আমি সেই শাস্তি মাথা পেতে নেব। প্লিজ মা, তুমি আমাকে এবারের মতো ক্ষমা করে দাও মা, প্লিজ। কোনো ব্যাপার না বাবা, তুই তো আমার সন্তান, সন্তানরা তো ভুল করেই, তুই তোর ভুল বুঝতে পেরেছিস বাবা, এটাই আমার কাছে অনেক। মা, একটু কষ্ট করে তুমি উঠো না, আমি তোমাকে নিয়ে হসপিটাল যাব। আর মীরা, যা ড্রাইভারকে যে বল যে আমি বেরোবো, গাড়ি নিয়ে বেরোতে বল, আমি মাকে নিয়ে হসপিটাল যাব। আচ্ছা ভাইজান। মা, একটু কষ্ট করে উঠো।